Hi friends, this is Jagat Sarkar and this is Gopal Singh. Subscribe kare theworldcricket.com aur bell icon press ko dabaye regular videos update dekhne ke liye. Thank you. পারস আর এদিকে মোকাবিলা করবেন জগৎ সরকার। এবারে জগতের ব্যাট যেন গর্জে উঠলো ডি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে তুফান মেলো ভার বাউন্ডারি। হুগলির তারকেশ্বরে যার বাড়ি জগৎ সরকার, গত কয়েক মরশুম ধরে যার দাভুটে ব্যাটিং আপনারা দেখেছেন না, সেই জগৎ সরকার এই মুহূর্তে এসে পৌঁছেই যেন নিজের উপস্থিতির জানান্তি দিয়ে দিলেন বিপক্ষ শিবিরকে। এবারেও রুম ছিল এবং স্লগ সুইপ করে ফাটিয়ে দিলেন না মাঠের বাইরে। ব্যাক টু ব্যাক দু বলে দুটি ছয়। আবারও কিন্তু পাঠিয়ে দিলেন ডিপ মিডিল বাউন্ডারি বাইরে, থ্রি সিক্সেস ইন এ রো। জগৎ সরকারের ব্যাট থেকে হাতের ব্যাটকে হাতিয়ার করে জগৎ সরকার জয়ের যে লক্ষ্যমাত্রা যেখানে 60 রানের প্রয়োজন ছিল সেখানে একেবারে তাড়াতাড়ি যেন এই ম্যাচটি তিনি শেষ করতে চাইছেন না। জগৎ সরকার 3 বলে 18 রান করে ব্যাট করছেন না। এবারে হাওয়ায় এবং এসিও কিন্তু দর্শক গ্যালারিতে আসলে বলল 4 বলে 4টি 6। পৌঁছে গেছে দল বিনা উইকেটে, প্রথম ওভারে খেলা চলছে। এবারে ফুল টস এবং সঙ্গে সঙ্গে লং অন বাউন্ডারির বাইরে। আর এদিকে আবারও কিন্তু নো বলের সংকেত। প্রথম ওভারটি একেবারে খরচপূর্ণ ওভার। দলগত সংগ্রহ যেখানে 33, অর্থাৎ অর্ধেক সংখ্যক রান কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে উত্তরবঙ্গ ক্রিকেট একাদশা। 5 বলে 5টি ওভার বাউন্ডারি, রেকর্ড কি হবে আজকে 6 বলে 6টি ওভার বাউন্ডারি মারার। যদিও লিগেল বল 4টি হয়েছে, এখনো 2টি বলের খেলা বাকি রয়েছে। এবং সঙ্গে সঙ্গে 6 বলে 6টি ওভার বাউন্ডারি, আর দর্শক নাকি তুই হাত তালি দিয়ে সালাসি দিচ্ছেন এই মুহূর্তে জগৎ সরকারকে। জগৎ বাংলা সুন্দরবন ক্রিকেট উৎসবের প্রথম ব্যাটসম্যান হিসেবে 6 বলে 6টি ওভার বাউন্ডারি। এবারে কিন্তু হোয়াইট লেগ স্টাম্পে অনেকটা বাইরে, সঙ্গত কারণে বাহুতায় প্রসারণ করে জি সাউ জানিয়ে দিলেন হোয়াইট। খরচ শূন্য ওভার একেবারে। এবারে কিন্তু হেলিকপ্টার ওয়ান বাউন্স, সঙ্গে সঙ্গে মাঠের বাইরে 4-4টি রান। এই মুহূর্তে সভ্য সমর্থকরা কিন্তু কিছুটা হলেও হতাশ
joined ANS by Jira. Jekhane subscribe kare theworldcricket.com YouTube channel ko aur bell icon ko press kare live cricket aur football tournament dekhne ke liye. অবশ্যই সরস চাইছেন জগৎ সরকার সাইকে আসুক, যে ফর্মে রয়েছেন জগৎ সরকার। অবশ্যই দর্শকরা কিন্তু খুশি হয়েছেন না জগৎ সরকারের ব্যাটিং দেখে। দলগত সংগ্রহ 45 আর জয় থেকে 15 রান দূরে উত্তরবঙ্গ ক্রিকেট একাদশ দল। এবারে কিন্তু ফ্লিক করেছেন এবং সঙ্গে সঙ্গে এটিও কিন্তু মাঠের বাইরে, তুফান বেল ওভার বাউন্ডারি। ৪৬ রানে ব্যাট করছেন জগৎ সরকার। অর্ধশতরান পূরণ করলো জগৎ। ব্যাটকে ওঠানোর জন্য আমন্ত্রণ জানাবো জগৎ সরকারকে। অবশ্যই তিনি কিন্তু সাবাসি গ্রহণ করছেন না সমস্ত দর্শকদের কাছ থেকে। অর্ধশতরান পূরণ করে ফেললেন আজকে জগৎ সরকার দুরন্ত ব্যাটিং। বলতে বলতে এদিকে মাঠের মধ্যে নিচে ফিল্ডার, হ্যাঁ এক্ষেত্রে ফিরতে হবে সাজঘরে জগৎ সরকারকে।